হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেকদিন আগে একটা এঁচোড়ের ভিডিও বানিয়েছিলাম, যদিও এখন এঁচোড়ের সিজন শেষ হয়ে গেছে, কিন্তু আমি ভিডিওটা অনেকদিন আগে এঁচোড়ের যখন সিজন ছিল তখন আমি ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু আমি কিছুদিনের জন্য খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। আর এই ভিডিওটা আমাদের পাশে একটা এঁচোড়ের বাগান আছে, কাঁঠাল গাছের বাগান আছে, যেখানে পুরনো থেকে পুরনো জাতের কাঁঠাল গাছ আছে, এবং দেখতেই পাচ্ছ কেমনভাবে কত বড় বড় এক একটা ছাঁকে ছাঁকে এঁচোড় হয়েছে। এবং কিছু কিছু এঁচোড় যেটা আছে, যেটা মাটির তলায় যে শিকড়গুলো হয় সেটার সাথেও কিন্তু এঁচোড় হয়ে থাকে। তো দুঃখের বিষয় কি, আমি সেই টাইমে ভিডিওটা আপলোড করতে পারিনি, কিন্তু এখন যখন দেখলাম যে ভিডিওটা আমি তৈরি করেইছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ারই করে ফেলি, তাই আমি আপনাদের সাথে এই এঁচোড়ের ভিডিওটা শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ এক একটা গাছে প্রচুর প্রচুর পরিমাণে এঁচোড় ধরে আছে, এবং একটা গাছ আছে যেটা খুব পুরনো জাতের গাছ, এবং সেটাতে এঁচোড়গুলো ধরলে মাটিটা ফেটে দেখতে পাওয়া যায়, যে ওইখান মাটির তলাতেও যে কাঁঠালের যে শিকড়টা আছে সেটাতেও এঁচোড় ধরেছে। এবং এঁচোড় সবাইকারই খুব ফেভারেট, খেতে সকলেরই খুব ভালো লাগে, এঁচোড়ের অনেক রকমের রান্না হয়ে থাকে। এই দেখুন, যে গাছটার কথা বলছিলাম এটা সেই টাইপেরই গাছ, এটা একদম মাটির তলাতেও এঁচোড় হয়ে থাকে, এবং গোড়া থেকে এঁচোড় ধরেছে, দেখতেই পাচ্ছ। আর এঁচোড়ের কোপ্তাকারী, এঁচোড় চিংড়ি, এঁচোড়ের ভ্যারাইটিস রান্না হয়ে থাকে। তো আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।